প্রত্যেকটা সবাই খুব বড় কবি এবং সবাই সবাই আমাদের প্রভাবিত করেওছে। হ্যাঁ, কিন্তু এদের মধ্যে একটা প্লাস্টিসিটি, এদের মধ্যে একটা নিষ্প্রাণতা, এদের এই ভাষার মধ্যে বহু স্তরের অভাব আমাদের পুরনো সংস্কৃতি শিল্প, মানে শুধু ভারতীয় বা ভারত উপমহাদেশের সংস্কৃতির কথা বলছি না, আমি পিছনে কিছুই স্বাভাবিকভাবে করতে পারছি না। বিষ্ণুদের আরও যখন ব্যবহার করছেন তখন মনে হচ্ছে এটা একাডেমিক এক্সারসাইজ, টিএস এলিয়ট করেছিলেন অতএব আমরাও করছি। হ্যাঁ, তো এই রকমের একটা অবস্থা আমার স্বাভাবিক স্তরে। দেখুন, আমি এটা একদম অন্য কথা বলি, কবিতার বাইরে গিয়ে জি দেবী চৌধুরানী উপন্যাসের শেষে প্রফুল্ল এসে বাসুর মাঝে, হ্যাঁ সেটা কারোর ভালো লাগে। হ্যাঁ, আমরা আমি এর মধ্যে এটা পড়তে চাই যে কেন ভালো লাগে, আমি এটা পড়তে চাই, এ সম্বন্ধে আমার লেখা আছে চাপা। হ্যাঁ, সে যে লাস্ট আমরা দেবী চৌধুরানীকে কোথায় দেখছি, একটা বজরায়, তার এক পাশে দিবা, এক পাশে নিশা, পায়ের কাছে প্রায় পড়ে আছে তার স্বামী ব্রজন, দুর্গা মূর্তি। বিজয়া ভাষণের পরে অন্তত হিন্দু বাঙালি মনে, সম্ভবত অনেক মুসলমান বাঙালি মনেও, কারণ আমরা সংস্কৃতিটাকে শেয়ার করি। হ্যাঁ, তারপরে আর কিছুই ভালো লাগে না, এই যে বিষাদটা, এই যে বিজয়া এলিমেন্টটা ঢুকে গেল এখানে, তারপরে মানে দেবী চৌধুরানী সেই সরৈশ্বর্য যুক্ত রূপ যে ইংরেজকে আক্রমণ করবার সামর্থ্য রাখত, জমিদারকে আক্রমণ করার, পুরুষতন্ত্রকে আক্রমণ করার, পিতৃতন্ত্রকে, হ্যাঁ সেই মূর্তি চলে গেল। এই বিজয়ার যে ছবিটা, নৌকা ভাসানের ছবিটা, যেটা দুর্গা ভাসানের, এই ছবিটা কিন্তু এটাকে এত গভীরতা দিচ্ছে। তো রাম যখন রোগকে মারছে তখন পিছনে যদি আমি বজরংবলীকে, হনুমানকে না দেখি, কেননা রাম লক্ষণের রেফারেন্স সমানে নবীন মাধব বিন্দু মাধবের কথায় আছে। হ্যাঁ, সে হনুমান বাংলা রামায়ণে যেরকম হনুমান রাবণকে অপমান করে, তার থাপ্পড় টাপ্পড় মেরে তাকে নিয়ে চলে গেল আগুন লাগিয়ে দিয়ে লঙ্কায়, সেটা যদি আমি তোরাবের বিদ্রোহের মধ্যে না দেখি, মাই গড বিটেন টু জেরি রোগ সাহেব বলছে নীলদর্পণের নীলকর, তাহলে আমরা দেখতেই পাচ্ছি না নাটকটাকে, কেন এটা এত গভীর। তারপরে দেখুন, হাজারটা সিনে অ্যাটেম্পটেড রেপের কথা আছে। হ্যাঁ, কোথাও কোনো সিন নীলদর্পণে সেই সিনের মতন দাঁড়ায়, কেন দাঁড়িয়েছে, আমি বলি ওই আর্কিটেক্টটা পিছনে কাজ করছে। আমি বলছি কারবালার আর্কিটেক্ট, আমি বলছি দেখুন কারবালা কিন্তু ইন্ডিয়ান ভূখণ্ডের মধ্যে নয়, যিশু অন জিসাস অন ক্রস এই আর্কিটেক্ট, এবং ভারতীয় অনেক সংস্কৃতির নানা প্রকার আর্কিটেক্ট, এগুলো পিছনে আমরা কারবালার জিসাস আর্কিটেক্ট কিভাবে না, কারবালার আর্কিটেক্টটা, হ্যাঁ বিহাইন্ড মেনি রাইটিংস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি সব পড়েনি, দিলীপ বন্দ্যোপাধ্যায়ের কাব্য উপন্যাস পড়ে দেখবেন, হ্যাঁ কারবালার আর্কিটেক্ট সেখানে কী কাজ করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিলীপ আমার জুনিয়র বন্ধু, ও আমাকে কথা দিয়েছিল দিলীপ দা একটা লিখবো আমি কাব্য উপন্যাস, আপনি বলেছেন যখন আদেশ করেছেন আমি লিখবো, লিখেছি। হ্যাঁ, পিছনে বিষাদ সিন্ধু কাজ করছে। হ্যাঁ, আমি বলছি কারবালার আর্কিটেক্ট বা জিসাস অন ক্রস তার আর্কিটেক্ট, এই যে অসীম ক্ষমার যে এটা চেহারাটা, বা ভারতীয় সংস্কৃতির নানা রকম ব্যঙ্গের মধ্য দিয়ে কঙ্কনমালাতে একটা ছবি হচ্ছে, মা এই হিরোইনের জন্ম দিচ্ছে, ও দেখছে গায়ের মধ্যে একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি ঢুকে যাচ্ছে, সাদা হাতি ঢুকেছিল মায়ের শরীরে, সাদা অ্যাম্বাসেডর ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এগুলোর মধ্যে একটা ম্যাঙ্গো আছে, বা তিনটে ভিকিরি বসে তারা দেখছে আকাশের, আর বৃষ্টি পড়ছে, জেরুজালেমের যিশুকেও বেথলেহেমের যিশুকেও তিনটে তারা দেখে ওয়াইজ ম্যানরা গেছিল, এখানে তিনটে বিক্রি বসে আছে যাদের গায়ে বৃষ্টিতে শুধু ভিজছে। হ্যাঁ, তো এইগুলো যদি আমি না দেখতে পাই, তিনটা ইয়ের ব্যাপার কিন্তু আবার ইয়ের শেক্সপিয়ারের মধ্যে আছে, থ্রি উইচেস তো অন্যরকম, এখানে ওইটার বর্ণনাটা দেখলে আপনি বুঝতে পারবেন জন্মের সঙ্গে জড়িত, না আমি বলছেন তিনের একটা থ্রি উইচেস, তিনের একটা ইয়ে আছে, ম্যাকবেথে আছে। হ্যাঁ, না এটা হচ্ছে যে একটা আকাশে একটি উজ্জ্বল তারা গেহ ছাদে কাকে করছে ইশারা, এইসব লাইন আছে। হ্যাঁ,
সেই বেথলেহেমের সেই স্টার যেটা দেখে থ্রি ম্যাগিজ যারা ফলো করছে, ওয়াইজ পিপল যারা ফলো করছে, সেই সেই ছবিটা যদি আমি না দেখতে পাই তাহলে আমরা সমস্ত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এর বাইরে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি। উত্তরাধুনিকের আন্দোলনে আমাদের মনে হয়েছিল আমাদের এই রুটসগুলো মানব ইতিহাসের এবং আমাদের বিশেষ সামাজিক জগতের ইতিহাসের এই রুটস থেকে আমরা ছিটকে বেরোতে পারি না, উচিতই নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটাই হচ্ছে আধুনিকোত্তর বাদ আমরা যেটাকে বলি পোস্ট মডার্নিজম, তার সঙ্গে এটা সবচেয়ে বড় তফাৎ। আচ্ছা আচ্ছা, দুটোই আধুনিকতাবাদকে আক্রমণ করে, পোস্ট মডার্নিজমও করে উত্তরাধুনিকও করে, হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে আপাতবিল। আচ্ছা, গভীর অমিল হচ্ছে ওইখানে। আচ্ছা, একটা ইতিহাসকেই স্বীকার করে না, একটা ইতিহাস ঐতিহ্যের মধ্যেই ফিরতে চায়। আচ্ছা, তা আপনি বলছিলেন মানে উত্তরাধুনিকতার আপনাদের সেই আন্দোলনের কথা, তো ওই আন্দোলনের আপনারা কি কোনো মানে ইতিবাচক প্রভাব কি লক্ষ্য করছেন মানে কোনো? দেখুন, আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই যে এটা কিন্তু অমিতাভ গুপ্ত এবং খুব দ্রুত অঞ্জন সেন এবং আরও দু একজন তারা এই যে আন্দোলনটা করেছেন, আমি তার সঙ্গে একটু পরেই এসেছি বরঞ্চ। আমি একটা জিনিস খেয়াল করেছি, এই ঘটনাটা ঘটে 70-এর দশকের শেষে। আচ্ছা, তখন পশ্চিমবঙ্গে অন্তত এবং সমস্ত ভারতবর্ষে নকশালবাদী আন্দোলনের প্রভাব অত্যন্ত বেশি, এমনকি বাংলাদেশেও মানে তখনকার পূর্ব পাকিস্তানে মৌলানা ভাসানির দলটল অত্যন্ত শক্তিশালী এবং বামপন্থী আন্দোলন খুব প্রবল। বদরুদ্দিন ওমর যেমন আমাদের একজন বড় থিওরিটিশিয়ান ছিলেন। আচ্ছা, এই সময় একটা উপমার মতন ব্যবহার হতো, গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলা, এটা একটা স্লোগান ছিল। আচ্ছা, কলকাতা কেন্দ্রিকতা বাংলা কালচারের, ভারতীয় বাংলা কালচারের কলকাতা কেন্দ্রিকতাকে আমরা ভেঙে দিয়েছিলাম, এটা ছিল প্রথম তৎকালীন ইতিবাচক ব্যাপার। আচ্ছা, কলকাতা আবার রিকভার করেছে তার সেই পজিশন অনেকটা, কিন্তু পুরোপুরি রিকভার কখনোই করতে পারেনি। আচ্ছা, আমি দেখেছি একটি বিশেষ বাড়িতে, অমিতাভ গুপ্তের বাড়িতে, উনি তখন শাহনগর হাউসিং এস্টেটে থাকতেন, নানা জায়গা থেকে বাংলার উত্তরতম কোণ থেকে দক্ষিণতম কোণ অবধি নানা জায়গার থেকে লোকেরা এসে অমিতাভদা এসে গেলাম বলে এসে যেতেন, এবং তাদের থেকে অসংখ্য যে লিটল ম্যাগাজিন তারা অনেকেই এই স্লোগানগুলো তুলে নিয়েছে। আচ্ছা, এবং তাতে তাদের কবিতার চেহারা কী হয়েছিল এ তো আরও বিস্তৃত বিশ্লেষণের অপেক্ষা রাখে। কিছু লোক যাদেরকে অমিতাভরা ভেবেছেন উত্তরাধুনিক, তারা নিজেদেরকে ভাবতেন বিপ্লবী নকশাল প্রায়, হ্যাঁ, তো কাজে কাজে তাদের নিজেদেরকে দেখা এবং অমিতাভর তাদেরকে দেখার মধ্যে তফাৎ ছিল। অমিতাভ অঞ্জনের তাদেরকে দেখার মধ্যে বীরেন্দা একজন ছিলেন, বীরেন্দ্র চক্রবর্তী, তিনি এই সেদিন মারা গেলেন, চক্রবর্তী, হ্যাঁ, অল্পদিন আগে মারা গেলেন, তিনি কবিতা লিখতেন না বা লিখলেও আমরা খবর রাখি না, তিনি তাত্ত্বিকই ছিলেন শুধু, তিনি সেই সময় খুব সঙ্গে ছিলেন, তিনি অনেক লেখালেখি করেছেন, পরের দিকে তিনি একটু বিমুখ হয়ে যান এই আন্দোলন সম্পর্কে শেষের দিকে। কিন্তু আমরা নানা জায়গায় বক্তৃতা করে লিটল ম্যাগাজিনের সীমিত সামর্থ্য দিয়ে নানা রকম করে একটা জিনিস করেছিলাম, সেটা উত্তরাধুনিকতা তাতে তৈরি হয়েছে কি না জানি না, কিন্তু যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা ওই যে ধরুন আমরা নাটকে যেটা করেছিলাম সম্মিলিতভাবে রচনা এবং সম্মিলিতভাবে পরিচালনা নাটকের, সেই গুরুবাদ থেকে যে বেরিয়ে যাওয়া, হ্যাঁ, যে একটা কেন্দ্রীয় চরিত্র থাকবে তার উপরেই সবাই নির্ভরশীল থাকবে, একটি বা দুটি, হ্যাঁ, নাট্যকার পরিচালক বা একই সঙ্গে একই অঙ্গে নাট্যকার এবং পরিচালক, সেটা আপনারা ভেঙে দিয়েছিলেন, সেটা আমরা ভেঙেছিলাম। সেই রকমই ওই যে ওই কলকাতায় উপস্থিত বলে এবং দেশ পত্রিকায় ছাপা হয় বলেই যে তারা মহান কবি, এই এই সংস্কারটা একদম চলে গেছে।
তার মানে আপনারা ডিসেন্ট্রালাইজ করে দিলেন ডিসেন্ট্রালাইজ করেছিলেন আচ্ছা যাক এটা ফেডারাল ফেডারাল একটা চেহারা দিয়েছিল আচ্ছা যাক এটা একটা ইয়া এইটা একটা এটার বোধ হয় এখনো রয়ে গেছে রেশ আচ্ছা আপনার এই আরেকটা বড় চর্চার দিক হচ্ছে মানে রবীন্দ্রনাথ আপনি রবীন্দ্রনাথের ঘরে বাইরের যে অনুবাদ সেটার একটা নতুন সংস্করণ আমরা দেখলাম যেটাতে আপনার মূল ভূমিকা ছিল সম্পাদকের তো সেই সম্পাদনা করতে গিয়ে মানে ঘরে বাইরের সম্পর্কে আপনার নতুন পর্যবেক্ষণ কি বা এই অনুবাদটি আপনারা কেন আবার নতুনভাবে সম্পাদনার মাধ্যমে প্রকাশ করার তাগিদ বোধ করলেন এ তো অনুবাদ ছিলই না অনুবাদটা তো এখনও সেই অনুবাদটাই আছে একবিংশ শতাব্দীতে পৌঁছে দুটি নতুন অনুবাদ তৈরি হয়েছে আচ্ছা সেই অনুবাদের নিজস্ব শক্তি এবং দুর্বলতা সবই আছে জি হ্যাঁ দুর্বলতার দিকটা আমি বলছি না গায়ে পড়ে কিন্তু যেহেতু এগুলো কিন্তু আমরা জানতে চাই সেই দুর্বলতা কি প্রচলিত না মানে ভুল মানে বাংলা ভুল বোঝা হ্যাঁ ভুল জায়গায় ঝোঁক দিয়ে গল্পের উপন্যাসের শেষ লাইন যদি অনুবাদ হয় শেষ দিক যদি অনুবাদ হয় এই ধরনের আছে কিন্তু সেটা নয় কিন্তু শক্তির দিক মূল শক্তির দিক হচ্ছে কিন্তু শক্তির দিকে যাওয়ার আগে আমি এই প্রশ্নটা জেনে নিতে চাই সেটা হলো সেই অনুবাদ তো রবীন্দ্রনাথ নিজে দেখেছেন না না একবিংশ শতাব্দীর উপন্যাস দুটোর কথা বলছি আচ্ছা একবিংশ শতাব্দীর কোন দুটো ২০০২ এবং ২০০৫ নিবেদিতা সেন এবং আরেকজনকে পেঙ্গুইনের সেই অনুবাদটা হ্যাঁ দুটো অনুবাদ করেছেন আচ্ছা আচ্ছা আমি সেইগুলোর কথা আলোচনা করছি যেহেতু স্যার তারা এত প্রচলিত অনুবাদ নয় একটা বোধহয় পাওয়াও যায় না আজকে নিবেদিতা সেনের অনুবাদটা হ্যাঁ সেটা যেহেতু প্রচলিত নয় এর দুর্বলতা আলোচনা করাটা আমার একটু খারাপ লাগে রুচিতে বাধে হ্যাঁ কিন্তু আপনি 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 রুচিশীল জায়গা থেকে সমালোচনাটা বলেন না আমার নিবেদিতা সেনের অনুবাদটাই আমার মনে হয় যে দুর্বলতাটা আমি আগে বলছি কিন্তু আসলে শক্তিটা বলা উচিত যাই হোক দুর্বলতাটা হচ্ছে যে ওটা ডাল রীতি আচ্ছা হ্যাঁ আচ্ছা একটা ঘরে বাইরে উপন্যাসের ইংরেজিটা যদি ডাল রিডিং হয় হ্যাঁ তাহলে পরে তো আপত্তি আছে আর পেঙ্গুইনের যে ইংরেজি অনুবাদটা আছে তার একটা বড় দোষ হচ্ছে তার একটা ভূমিকা তিনি একজন বিখ্যাত লোক ভূমিকাটা লিখেছেন নাম লিখেছেন মনে পড়ছে না নাম খুব বিখ্যাত লোক হ্যাঁ এটা বলতে পারি তবে তিনি কিচ্ছু রবীন্দ্রনাথ জানেন না এটা এটাও বলতে পারি এবং তিনি কি কোনো ব্রিটিশ অনুবাদক না না বাঙালি বাঙালি অনুবাদক বাঙালি অনুবাদক বাঙালি ভূমিকা লেখক কলকাতার কলকাতার না অক্সফোর্ডের বলতে পারবো না আমি ওই এক্ষুনি নামটা মনে পড়ছে না অ্যাকচুয়ালি বই আছে আমার বাড়িতে আমার দেখে বলা ভালো দেখলে পরে দেখে নেবেন আমি বলছি যে কিন্তু তার জায়গায় জায়গায় মারাত্মক কতগুলো লাইনের ভুল অনুবাদ আছে কিন্তু সেটা সহজ পাঠ্য সেটা পড়তে ফুর্তি লাগে বেশি আচ্ছা আচ্ছা পেঙ্গুইনের অনুবাদটা কিন্তু তাতে রবীন্দ্রনাথকে পাওয়া না তা তো হারিয়ে যায় মাঝে 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 গণ্ডগোল আছে আচ্ছা না এসবের বাইরে একটা অন্য কথা আছে আচ্ছা সুরেন্দ্রনাথ ঠাকুরের যে অনুবাদটা ১৯১৮তে ওই হয়েছিল সিরিয়ালাইজ হয়েছিল মডার্ন রিভিউয়ে জি হ্যাঁ যেটার নাম ছিল অ্যাট হোম অ্যান্ড আউটসাইড যেটাকে সম্ভবত ব্যাকমিলান আমরা জানি না কীভাবে কে বদলালো দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বলে ছাপালো তাতে অসুবিধা কী হলো তাতে অসুবিধা হলো আমরা ইংরেজিতে এই উপন্যাসটা পড়াতে গিয়ে দেখেছি হোম এবং ওয়ার্ল্ডকে একটা বাইনারি হিসেবে ধরা হলো আচ্ছা হোম ভার্সাস দ্য ওয়ার্ল্ড দেখি আচ্ছা আচ্ছা হ্যাঁ অথচ ঘরে বাইরে বাংলার শব্দবন্ধের তা মানে নয় ঘরে এবং বাইরে সেটা হ্যাঁ যেটা ইংরেজি হওয়া উচিত অ্যাট হোম অ্যান্ড আউটসাইড যেটা মডার্ন রিভিউয়ে এই টাইটেলটাই সুরেন্দ্র ঠাকুর দিয়েছে আচ্ছা ইংরেজি অনুবাদে এটা ম্যাকমিলানের বই হয়ে বেরিয়ে আসতে নাম বদলে গেল অবভিয়াসলি আমরা অনুমান করছি ম্যাকমিলান এটা বদলালো ওদের ভেবেছে এর নামটা বেশি প্রকাশকরা তো এরকম অনেক বদলে ক্যাচ ক্যাচি নাম একটা যেমন ওই জীবন দাসের বাংলার ত্রস্ত নীলিমায় বইটি হয়ে গেল রূপসী বাংলা হ্যাঁ আচ্ছা তো সেই রকম একটা কিছু হয়েছে তাতে আমাদের পড়াতে গিয়ে আমাকে বিভিন্ন কলেজে গিয়ে বোঝাতে হয়েছে হ্যাঁ যে ভাই এখানে ঘর এবং বাইরের বিরোধটা এখানে বক্তব্যই নয় আচ্ছা হ্যাঁ ইনফ্যাক্ট দেশে দেশে মোর ঘর আছে এটা রবীন্দ্রনাথের স্ট্যান্ড হ্যাঁ এবং ঘরে বাইরে তো তার বাইরে না
এবং নিখিলেশ ওকে বাইরেই করতে চাইছে বিমলাকে, এবং নিখিলেশ সেখানে প্রায় রবীন্দ্রনাথ, হ্যাঁ অনেকটাই রবীন্দ্রনাথ। তো যাক, তো এই সমস্ত নানারকম এই অসঙ্গতি পেডাগোগিক সমস্যার থেকে আরো বেশি আমার রাগ হতে শুরু করলো। আচ্ছা, যাই হোক,